হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকের আরও একটা জবরদস্ত টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। আমি গতকালের খবরেই বলেছিলাম এলন মাস্ক অফিসিয়ালি টুইটার কিন্তু কিনে নিয়েছেন, এবং টুইটার কিনে নেওয়ার পরে তিনি যে টুইটারের পুরনো সিইও বা প্রাক্তন সিইও ছিলেন যে পরাশ আগরওয়াল, তাকে কিন্তু স্যাক করেছেন বা টুইটার থেকে একদম তাড়িয়ে দিয়েছেন। শুধুমাত্র যে পরাশ আগরওয়ালকেই তাড়ানো হয়েছে এমন নয়, আরও দুজন ব্যক্তিকে তাড়ানো হয়েছে। একটা হচ্ছে নেট সেগাল, যিনি হচ্ছেন ফর্মার টুইটার সিইও ছিলেন, আরেকজন ছিলেন বিজয়া গাদ্দে। তাদেরকে শুধুমাত্র যে তাড়িয়ে দেওয়া হয়েছে এমনটা বললে হবে না, তাদের রীতিমতো ফাইন দিয়ে, তাদের ক্ষতিপূরণ দিয়ে টুইটার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক পরাগ আগরওয়াল পরবর্তীতে নিজের কোনো এই ধরনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলতে পারেন কিনা। এছাড়াও আরও একটা জিনিস নিয়ে আজকে জল্পনা কল্পনা চলছে। বলা হচ্ছে এলন মাস্ক টুইটারে যে সমস্ত ব্যান অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে আনব্যান করে দেবেন, এবং সেক্ষেত্রে ইন্ডিয়াতে কঙ্গনা রানাওয়াত আছেন, এছাড়াও ডোনাল্ড ট্রাম্প রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট। সো দেখা যাক পরবর্তীতে কি হয়, আদৌ টুইটার ঠিকভাবে চালনা করতে পারেন কিনা এলন মাস্ক। বেশি সমালোচনা করিস না, তোকেও টুইটার থেকে ব্লক করবে। যাই হোক, কখনো ঘুরতে ঘুরতে যদি টুইটারে চলে যান, আমাদের টেক বেঙ্গলিতে সেখানেও একটা পরিবার রয়েছে, আপনারা সেখানে ফলো করতে পারেন। আরও অনেক খবর রয়েছে, লাইক বাটনটা দিয়ে শুরু করুন। আবার লাইক করতে বলে ডিস্টার্ব করা, আর যদি নতুন হয়ে থাকেন এটা আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব। তাহলে চলুন আস্তে আস্তে টেক নিউজের দিকে এগিয়ে যাই। Q3 2022 অর্থাৎ লাস্টের তিন মাসের যে স্মার্টফোনের শিপমেন্ট সেটা সামনে এসছে। হ্যাঁ, এটা কিন্তু গ্লোবাল মার্কেটের একটা চিত্র, যেখানে এক নম্বরে রয়েছে রীতিমতো স্যামসাং এবং তাদের মার্কেট শেয়ার 21.7%, দ্বিতীয় নম্বরে রয়েছে অ্যাপেল 16.3%, এবং তার তিন নম্বরে রয়েছে শাওমি এবং চার নম্বরে রয়েছে ওপো। যদিও একটা রিসার্চ বলছে যে 2023 সাল যেটা হবে সেখানে নাকি অ্যাপেল এক নম্বরে চলে যেতে পারে, দু নম্বরে স্যামসাং আসবে, কারণ রীতিমতো মানুষজন কিন্তু হই হই করে অ্যাপেলের স্মার্টফোন কিনছেন। আর সেক্ষেত্রে ইন্ডিয়াতে এখনও পর্যন্ত অ্যাপেলের স্মার্টফোন যা বিক্রি হয়নি সেটা নাকি 2022 সালে এসে সেটা বিক্রি হয়েছে, অর্থাৎ অ্যাপেলের বিক্রি নাকি দ্বিগুণ হয়ে গেছে। তো দেখা যাক 2023 সালে আদৌ অ্যাপেল এক নম্বরে যেতে পারে। অ্যাপেলের খবর যখন উঠলই তখন বলে দিই, অ্যাপেলের যে আইফোন 15 সিরিজ, এতদিন পর্যন্ত খবর আসছিল সেখানে ফিজিক্যাল বাটন থাকবে, সেখানে যেমন সিম ট্রে থাকে সেগুলো থাকবে, কিন্তু আজকে হঠাৎ করে লিক আসতে শুরু করলো অ্যাপেলের আইফোন 15 সিরিজে নাকি কোনোরকম ফিজিক্যাল বাটন থাকবে না। সেখানে হয় ডিসপ্লের উপর টাচ করে আপনাকে সমস্ত কিছু করতে হবে, বা অন্য কোনোরকম জেস্টার, সেখানে এয়ার জেস্টারের মতো কিছু একটা অ্যাড করা হতে পারে। সো কী অ্যাড করা হবে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে হ্যাঁ এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে, আগের দিনই সুখবরটা দিয়েছিলাম, আইফোন 15 সিরিজে USB টাইপ সি পোর্ট থাকছে। অ্যাপেল কি তাহলে আবার অন্য রাস্তায় হাঁটতে শুরু করলো, ফিজিক্যাল বাটন তুলে দিচ্ছে আবার ফিজিক্যাল পোর্টটা না তুলে দেয় চার্জিং করার জন্য, যা কিছু হতে পারে দেখা যাক। রীতিমতো এবার পাগলামি শুরু করেছে রেডমি। রেডমি নোট 12 সিরিজ এই কয়েকদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করলো, এত তুমুল আলোচনা হলো, তারপরে দেখলেন ফানুস চুপসে গেল। যাই হোক, রেডমি 2023 সালে এসে রেডমি নোট 11 2023 ভার্সন গিগ বেঞ্চে এনলিস্টেড করেছে। বলা হচ্ছে এই ফোনটা নাকি লঞ্চ করবে, এবং এই ফোনটা কিন্তু নতুন কোনো ফোন নয়, রেডমি নোট 11 প্রো বা প্রো প্লাস যে ফোনটা সেই ফোনটাকে রিব্র্যান্ডেড করে আসতে পারে, কারণ এখানে প্রসেসর দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, যেটা একটা 4G প্রসেসর, ভালো প্রসেসর ছিল, কিন্তু আজকের দিনে সেই প্রসেসরটাকে আমার ভ্যালু ফর মানি লাগে না। এখন দেখা যাক এটা আদৌ ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে কিনা, বা দু একটা ছোটো ছোটো কান্ট্রিতে লঞ্চ করে, সে ব্যাপারে খবর থাকলে অবশ্যই জানি। শুধুমাত্র এই একটা কারণে যে রেডমিকে পাগল বললাম এমনটা নয়, আরও একটা কারণ রয়েছে। শাওমি CV2 এই ফোনটা কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ করেছে, আমার বিশাল পছন্দের একটা স্মার্টফোন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রসেসর রয়েছে, ডুয়েল সেলফি ক্যামেরা, কার্ভ ডিসপ্লে, মোটামুটি একটা গ্রহণযোগ্যতা পায় ফোনটা, এছাড়াও দেখতেও সুন্দর। ওই ফোনটা কথা ছিল রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে শাওমি 12 Lite NE 5G নাম নিয়ে যাবে, কিন্তু আজকে বিভিন্ন খবর বলছে ওই ফোনটা শাওমি 13 Lite নাম নিয়ে যাবে। আমি জানি না তাহলে 12 সিরিজ কোথায় যাবে, হতে পারে শাওমি 12 সিরিজকে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে থেকে স্কিপ করতে পারে। সে যাই হয়ে যাক না কেন, মডেল নাম্বার আলাদা হলেও শাওমি CV2 এই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে শাওমি 13 Lite NE 5G ভার্সন নাম নিয়ে আসতে চলেছে। নোকিয়া কেন মুছে গেল জানেন তো? হ্যাঁ, এই কারণেই, নোকিয়া G60 নামে একটা নতুন স্মার্টফোন ভারতবর্ষে BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে, এমনকি নোকিয়া অফিসিয়ালিও এই ফোনটাকে প্রমোট করছে। তাহলে একটু ছোট করে স্পেসিফিকেশনটা বলে দিই, সবাইকে ধরে বসতে বলুন না হলে পড়ে যাবে, ধরে বসবেন। যাই হোক, নোকিয়ার এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G প্রসেসর রয়েছে, 120Hz একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে, দয়া করে ফুল HD প্লাসও দেওয়া হয়েছে। এই ফোনটার দাম রাখা হয়েছে 28,000 রুপি। হ্যাঁ, বলা হচ্ছে এখনও তো লঞ্চ হয়নি, তো দেখবেন হয়তো 25,000 রুপিতে লঞ্চ করবে। সো এবার আপনারাই বলুন এই ফোনটাকে কি নেওয়া যায়। এছাড়াও নোকিয়ার ফোনের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, আমি নিজে পার্সোনালি নোকিয়ার ফোন ইউজ করে দেখেছি, ওর UIটা এখনও অপটিমাইজ নয়। হ্যাঁ, অনেকেই বলবেন স্টক অ্যান্ড্রয়েড UI একদম ফ্লুইড UI, কিন্তু বেশ কিছু বাগস রয়েছে, আর ওই ফোনটায় 50 MP ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে।
কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 অর্থাৎ সামনের বছরে যে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসরটা কোয়ালকম ইন্ট্রোডিউস করবে ওই প্রসেসরটা বিভিন্ন বেঞ্চমার্ক আজকে সামনে চলেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে ওই প্রসেসরটা অ্যাপেলের যে বায়োনিক A16 চিপসেটটা রয়েছে সেই চিপসেটটাকে হারিয়ে দিয়েছে অন্তত এই স্কোর মার্কের দিক থেকে কিন্তু আমি বারবার বলি অপটিমাইজেশন কিন্তু আলাদা কথা বলে অ্যাপেলের যে বায়োনিক A16 চিপসেট রয়েছে তার থেকে 10% বেশি ফাস্টার বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 কিন্তু কার্যক্ষেত্রে বাস্তবে দেখবেন অ্যাপেলের A16 বেশি অপটিমাইজ বেশি ভালো পারফরমেন্স প্রোভাইড করছে তবে আজকে আরও একটা খবর সামনে এসেছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9200 যে চিপসেটটা মিডিয়াটেকের তরফ থেকে ফ্ল্যাগশিপ যে চিপসেটটা সেই চিপসেটের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেটের কিন্তু একটা কম্পারিজন করা হয় এবং সেই কম্পারিজন থেকে দেখা যাচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 অনেকটাই এগিয়ে এমনকি জিপিও পারফরমেন্সের ক্ষেত্রে কোয়ালকমের প্রসেসরটা 23% এগিয়ে থাকছে মিডিয়াটেকের থেকে অর্থাৎ গেমিংও ভালো করা যাবে এখানে কোয়ালকম এরপরে তাহলে সায়েন্সের খবরটা শুনে নিই আজকে চিকিৎসা বিজ্ঞানের খবর চিকিৎসাশাস্ত্রে একটা নতুন দিগন্ত খুলে গেছে এর আগে একটা খবর আপনাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম দেখেননি তো তাই জন্য বলি সাবস্ক্রাইব বাটনটা রয়েছে হাতের কাছে ওটা প্রেস করে রাখুন এই খবরগুলো কিন্তু একদম মিস করা যাবে না এর আগে বলেছিলাম শুকুরের দেহের যে কিডনি সেটা মানুষের শরীরে প্রতিস্থাপন করে মানুষকে বাঁচানো হয়েছে আজকে সেই একই উপায়ে শুকুরের দেহের লিভার যেটা আছে সেটা মানুষের শরীরে প্রতিস্থাপন করে একজন মানুষকে বাঁচানো সম্ভব হয়েছে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অধ্যাপক এই রিসার্চটা করছিলেন প্রথমে শুকুরের যে জিনটা রয়েছে সেটা মানুষের জিনে রূপান্তরিত করা হয় তারপরে শুকুরের লিভারটা মানুষের লিভারে প্রতিস্থাপন করা হয় এবং যে মানুষটার উপর এই রিসার্চটা করা হয় তার একদম মরণাপন্ন অবস্থা ছিল তার এছাড়া আর অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থা ছিল না তো সেক্ষেত্রে তার উপর রিসার্চটা করা হয় এখনও সেই মানুষটি কিন্তু বেঁচে আছেন তো সেক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানে অবশ্যই একটা বড় সাফল্য রিয়েলমি 10 ফোনটার আনবক্সিং আজকে ফাঁস হয়ে গেছে সুতরাং ফোনটা লঞ্চ করতে আর দেরি নেই অন্তত চাইনিজ মার্কেটে হয়তো সামনের মাস হয়তো না 5ই নভেম্বর এই ফোনটা চাইনিজ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে হ্যাঁ আমাদের দেশগুলোতে আসছে না মাধব স্যার তো কথা রাখবেন কারণ মাধব স্যার অলরেডি বলেছেন এই বছরে কোনোরকম রিয়েলমি 10 সিরিজ আসছে না সুতরাং এই ফোনটাকে আমরা অন্য কোনো নাম নিয়ে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে দেখতে পারি অথবা এই ফোনটাই কিছুদিন পর এক দু মাস পর ইন্ডিয়ান মার্কেটে আসবে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর রয়েছে ফোনটা দেখতে ভালো লাগছে এইটুকু তবে আজকের দিনে স্যামসাংয়ের যে ফোনটাকে নিয়ে সবথেকে বেশি হাইপ তৈরি হয়েছে স্যামসাং গ্যালাক্সি M54 যেদিন থেকে খবর এসেছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আসবে যদিও খবরটা বিশ্বাস করতে এখনও পর্যন্ত কষ্ট হচ্ছে কিন্তু আজকে এই ফোনটার দামও সামনে চলে এসেছে বলা হচ্ছে ইন্ডিয়াতে 30,000 রুপি আগে খবর এসেছিল 35,000 রুপি এখন বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে এই ফোনটা লঞ্চ করবে স্যামসাং যদি 30,000 রুপিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 এছাড়াও ফোনটা ফার্স্ট লুক আপনাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করে দিয়েছিলাম তাহলে একদম কামাল হয়ে যাবে স্যামসাং তো তাই জন্য বিশ্বাস করতে ভয় আইকিউ বা অন্য কোনো শাওমির মতো কোম্পানি হলে হয়তো দিয়ে দিত পোকোর মতো কোম্পানি দিয়ে দিত কিন্তু স্যামসাং দেখা যাক আপনার কি মনে হয় স্যামসাং দিতে পারবে অবশ্যই কমেন্ট করে লিখে জানান আর M54 অফিসিয়ালিও কিন্তু বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এটুকু নিশ্চিত থাকতে পারেন সো আজকে আর কথা বাড়াচ্ছি না সপ্তাহের শেষে টেক নিউজ কেমন লাগলো জানিয়ে যাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক এগুলো তো করে রাখবেন আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ফলো করার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হবে আগামী পর্ব